আমি তো মানে ওইখান থেকে আসি যে গান বলা হচ্ছে না এটা, মানে আমার বয়স তখন জয়িতা হয়ে গেছে, জয়িতা যখন হয়েছে তখন আমার বয়স অবশ্যই 23 এরকম। তো একটা জায়গায় গান হচ্ছিল বোধ হয়, তো বর্দাকাকা আমাকে বললো যে তুমি মিতা দেখো তোমার গানের আমি কোথাও দাগ দিতে পারবো না যে এই জায়গাটা ভুল হয়েছে বা এই জায়গাটা ঠিক হয়নি, কিন্তু তারপরেও গানটা না একটা রবীন্দ্রনাথ যে কথাটা বলতে চেয়েছেন সেই কথাটা ঠিক ভালো করে বলা হলো না, ওই কথাটাকে আমি ঠিক পেলাম না পুরোটা, কিন্তু সুর বলো, ছন্দ বলো, তাল বলো, লয় বলো, উচ্চারণ বলো, কোনো কিছুতে আমি কোনো ভুল দেখছি না, কিন্তু বলাটা যে বলতে হবে, তো বলতে পারতে হবে কথাটাকে, এই যে কথাটাকে বলতে পারা, এটা নিয়ে আমি যুবরাজের সাথে কান্নাকাটি করলাম, ধরলাম যে আমাকে বর্দাকাকে এখনও সে মানে গ্রহণ করে না যে আমি গান, আমার গান ভালো টালো হয়, কখনো খুশি হয় না আমার গান শুনে। তখন যুবরাজ বললো আরে তুমি এটা নিয়ে কাঁদতেছো কেন, তুমি করো, এইরকম বড় মাপের মানুষ এই ওয়াহিদ ভাইয়ের মতো মানুষ এনারা কখন কি বলে তার অর্থ কি, এখন তুমি বুঝবা না আমি বুঝবো, কিন্তু বোঝার কথা না। তো সে কথাটাই মানে চলে তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে ওয়াহিদুল হক যে তার যে ব্যক্তি যে মাপের মানুষ যত বড় মানুষ, তুমি যেটা বলছো যে মাটি থেকে তার, হ্যাঁ যত বড় মানুষ উনি মানে তত বড় মানুষকে যদি আমরা প্রসার প্রচার প্রকাশ করতে চাই তাহলে পরে আমাদের সেই যোগ্যতা নাই, আসলে পারবো না, পেরে উঠবো না। উনি একটা মানুষ যা করেছিলেন আমাদের কোটি কোটি মানুষকে নিয়ে, আমরা কোটি কোটি মানুষ মিলে কিন্তু তাকে তার একটা অংশ আমরা মানুষকে প্রকাশ করতে পারছি না। তো এখন ওয়াহিদ ভাই ওয়াহিদুল হকের ব্যক্তি যদি বলতে চাই যে একটা গোটা সমাজ মানে যে সমাজে জন্মেছিলেন যে সমাজে বড় হয়েছেন কী কী দেখে বড় হয়েছেন, কাদের প্রভাবে বড় হয়েছেন, কেমন করে বড় হয়েছেন, কেমন মানুষ হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে কাদের কাদের প্রভাব ছিল, এবং ওয়াহিদুল হকের একটা সমাজের যে ভিত্তিটা একদম সমাজের একদম তলদেশ তলদেশ থেকে তার চিন্তাটা তৈরি হয়েছিল যে এটা কোন সমাজ, এই সমাজের পরিচয়টা কী, এই সমাজের কাদের কাদের প্রতি কোন কোন দিকের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত, ওই ভাবনা থেকে কিন্তু স্বাধীনতা যুদ্ধের মুক্তি সংগ্রামী শিল্পী পরিষদের যে কর্মপ্রক্রিয়া যে গান গাওয়া, স্বাধীনতা যুদ্ধের মুক্তি সংগ্রামী মুক্তিযুদ্ধের যে পটভূমিটা তৈরি হওয়া, ছায়ানটের যে সেই 144 ধারা একদম বুড়ো আঙুলে ঠেকিয়ে, তখন মিছিল মিটিং নিষিদ্ধ ছিল, একেবারে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হল এবং তারপর থেকে ছায়ানট বলে একটি সংগঠন গড়ে উঠতে থাকলো, এবং এই কোনো জিনিসেরই উদ্দেশ্য বিধেয় কিন্তু ছায়ানট একটা স্কুল, গান শেখাবো মাস গেলে বেতন পাবো মোটেও তা নয়, বিশাল দূরে দূরদৃষ্টিটা এত দূরে ওয়াহিদুল হকের যে সেটা হয়তো যোজন যোজন দূর, যুগ যুগ দূর, সেই যুগ যুগ দূরের বাংলাদেশটার কোথায় পৌঁছাতে হবে বা যখন বাংলাদেশ হয়ে ওঠেনি তখন এই মানুষগুলার কোথায় পৌঁছাতে হবে, আগে একটা দেশ পেতে হবে, রাষ্ট্র পেতে হবে, একটা সমাজ পেতে হবে, মানে সুষম লোকদের নিয়ে একটা সমাজ পেতে হবে, কেউ মানে এখন যেমন কেউ ধর্ম নিয়ে মাথা ঘামাচ্ছে, কেউ
কেউ সংস্কৃতি নিয়ে মাথা ঘামাচ্ছে, কেউ জাতীয়তাবাদ নিয়ে মাথা ঘামাচ্ছে। কোন জায়গায় যাবে তার ওয়াহিদুল হকের চিন্তা ছিল এবং প্রাণ দিতে হবে, এবং সেই মানে যদি আমি আরো কিছু খুঁটিনাটি বলি, খুঁটিনাটি মানে আমি বলছি যে তখনকার কোন মানুষদেরকে উনি পছন্দ করতেন, বঙ্গবন্ধুকে পছন্দ করতেন, বঙ্গবন্ধু কী করতেন, বঙ্গবন্ধু যে কাজটা করতেন তার কাজেও তিনি সরাসরি রাজনীতি করতেন না, তিনি লিখতেন পত্রিকায় এবং তিনি মানুষকে তৈরি করতেন, সংগঠিত করতেন সংস্কৃতির মাধ্যমে, গান। তখন তার সাথে যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোকে তিনি একেবারে তার নিজের মতো করেই পেয়েছিলেন। যেমন সাইফুদ্দোল্লাহ, হ্যাঁ, তারপরে সাইফুদ্দোল্লাহর সাথে তার পুরো পরিবার এবং তার মামা মকবুল আহমেদ এবং তার মামার পরিবার, তিনি যদি তার নিজের জন্য, কিন্তু তার যে চাকরি বাকরি ছিল সেই চাকরি বাকরির টাকায় তিনি কখনো নিজেকে নারিশ করতেন না, কখনোই না। উনি টাকাটা পাওয়া মাত্র কার কার দরকার, উনি সবসময় মানুষ নিয়ে চলতেন। তো চাঁদপুরের একটা ছেলে, কুমিল্লার একটা ছেলে, নোয়াখালীর একটা ছেলে, রাজশাহীর একটা ছেলে, কোথাকার একটা মেয়ে, উনি ওনার বাড়িতে আসত, অথবা উনি সারা দেশময় ঘুরে বেড়াতেন, সবখানে যেয়ে বুঝতেন যে এই ছেলেটাকে ঢাকায় ভর্তি করতেই হবে, নাহলে ছেলেটা বিকশিত হতে পারবে না, এই ছেলেটা এই জায়গায় এই খপ্পরে পড়ে থাকলে এই ছেলেটা আর আমার সেই মতাদর্শের সাথে মিলতে পারবে না। তিনি তার মতাদর্শের সঙ্গে মিলাতেন, মেলানোর জন্য যা করতে হতো, যার জন্য তার পয়সা দিয়ে তিনি তাই করতেন। এবং যেটা হতো, তার চলাফেরা খুবই দীনদরিদ্রের মতো হতো, তার বাড়ির বাজার, তার বাড়ির সব কিছু, তার পৈতৃক কিছু ফার্নিচার ছিল, এছাড়া তার কিছু কিছু মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, আর কিছু ছিল না। খুব সাধারণ খাবার খেতেন, খুব ভালো যে আমরা পরিবারের সবাই খুব সাধারণ খাবার খাই, আমরা শুটকির ভর্তা, করল্লা ভাজি, লাল শাক ভাজি, পাঁচমিশের শাক, বতুয়া শাক, এগুলো খাই। আমাদের যদি সবসময় ফাইভ স্টার হোটেলে খাওয়া হতো, অভ্যাস হতো, তাহলে আমি দাবি করতে পারতাম না যে আমি ওয়াহিদুল হকের ভাইয়ের মেয়ে। আমি অত্যন্ত সাধারণ, এখনও আমি নিজে সেই কারণ মনে করি, তারপরে আমি তার মতো সাধারণ হতে পারলাম না, কিন্তু আমরা কেউ পারি, কেউ দেখেনি। আমরা গাড়ি চড়ি, ওয়াহিদুল হক একবার গাড়ি কিনেছিলেন, সেই গাড়িতে করে বোধ হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো প্রাণী মরেছিল বা মানে কোনো জীবজন্তু মরেছিল নাকি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল জানি না, তারপরে উনি ছেড়ে দিয়েছিলেন গাড়িটা চালানো, আর চালাননি। তো যাই হোক, আবার যেখানে শুরু করেছিলাম সেখানটায় আসি, যে ওয়াহিদুল হকের এই যে চিন্তা চেতনা, তার যে দূরদৃষ্টিতা, তার যে নিজের জীবনকে ত্যাগ ছাড়া কিন্তু কখনো সাধ্য সাধন হয় না, এটা কিন্তু আমরা নিজেরা বুঝি না। তিনি তার নিজের জীবনে, আমাকে নিয়ে একদিন জামালপুর যাচ্ছিলেন, তখন আমার মেয়ের বয়স এক বছর হয়নি, মানে এটা 88 দিকে, তখন আমাকে ট্রেনে উঠে আমাকে বলছেন, ঢাকা থেকে জামালপুর যাব, তো উনি একটা পত্রিকা পড়ছেন, তো উনি কিন্তু তখনও আমাকে তার মতাদর্শে পুরোপুরি নিতে পারেননি, মাত্র শুরু। আমাকে নিয়ে তার প্রথম সফর হচ্ছে, প্রথম অভিযাত্রা হচ্ছে ময়মনসিং নৌকাজার ভাষা। হ্যাঁ, এই জামালপুরটা হয়তো পরের দিকে, এর আগে মাঝখানে হয়েছে কিনা কিছু এই মুহূর্তে মনে নেই। তো আমাকে উনি কথায় 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 খাওয়াচ্ছেন, আমিও কিছু কিনছি, উনি খাচ্ছেন, তারপরে যাত্রাপথে যা হয় তাই হচ্ছে। হঠাৎ করে আমি বললাম, বর্দাকাকা এখানে
পাঞ্জাবি বা পাজামার কোথাও একটু রিপো করা ছিল। খদ্দরে পাঞ্জাবি পরতেন সবসময়, খদ্দরে পাজামা পরতেন, তো কোথাও একটা রিপো করা ছিল। আমি বললাম যে এটা কে করেছে, রিপোটা খুব ভালো হয়েছে তো। তখন উনি বললেন যে মিতা অমুক করেছে, সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই ছেঁড়া কাপড়ের ভেতরেই কিন্তু বাংলাদেশের না তখন, হ্যাঁ বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের সবচাইতে উন্নত চিন্তার মানুষটি চলে ফিরে বেড়াচ্ছে। আমি যেন মনে করতে না পারি যে আহারে বর্দাকাকা ছেঁড়া পাঞ্জাবি পরে, হ্যাঁ এই জন্য বলেছে, এইটা বোঝানোর জন্য যে আমার চিন্তাটা কিন্তু ছেঁড়া না, আমার চিন্তা ভাবনাগুলো ভালোবাসাটা কিন্তু ছেঁড়া না। হ্যাঁ কাপড় ছেঁড়া হতে পারে, কে সেলাই করেছে সেটাও একদম বিষয় না, তো এইরকম। তো তারপরে যেটা হলো পরে পরে এক যুগ দেড় যুগ সময়তে আমি মোটামুটি তার পছন্দের মানুষ হয়ে গেছি, এবং আমরা কিছু মানুষ তার মধ্যে আমার চাচা আমিনও আছে, নিরতপুর সাধ্য, শোয়েব আহমেদ, বুলবুল ইসলাম, তারপরে হ্যাঁ বললাম শোয়েব চৌধুরী, শোয়েব চৌধুরী, এরকম অসংখ্য মানুষ ঢাকায় হয়তো 50 জন, হয়তো রাজশাহী গিয়ে দেখলাম আরও 50 জন, এক এক জেলায় যেয়ে দেখছি একই একই একই, সব মাল্টিপ্লাইড বাই দ্য সেম নাম্বার, কখনো কখনো বেশি, কখনো কখনো বেশি। তো এটা একটা মানুষের সারা জীবনের খুব মানে কম খরচের মধ্যে জীবন চালিয়ে মানুষকে প্রতি মাসে প্রতি মাসে তার বেতনের টাকা দিয়ে মানুষের উপকার করে, না করে হয়নি, যাদের উপকার করতো হয়তো তাদের ক্যাটার ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে, বা তাদের জন্য তাদের কোথাও ভর্তি হতে হবে অ্যাডমিশন ফিটা হয়তো বেশি সেটা দিয়ে দিয়েছে, কোনো কি বলে এটাকে এর উল্টো দিকে কোনো উল্টো দিক থেকে কিছু আসার বা পাওয়ার কিছু ছিল না। কি হতো চাঁদপুর থেকে আসার সময় হয়তো শঙ্কর বলে একজন ছিল, সে হয়তো চাঁদপুর থেকে ওই একটা ইলিশ মাছ ভেজে দিয়েছে মা, সে ইলিশ মাছ নিয়ে আসলো, হ্যাঁ মিতা দেখো দেখো ইলিশ মাছ এসেছে খেয়ে যাও আজকে ভাত। তো আমি ওই বাড়িতে যখন উপস্থিত থাকতাম তখন এগুলো দেখতাম। নীলোৎপলদা, নীলোৎপলদা হয়তো কোনো জেলায় গেছে, গিয়ে হয়তো নীলোৎপলদার জন্য কিছু দিয়েছে, সেটা হয়তো নীলোৎপলদা খুব শখ করে কোনো মানে মুড়ি, হয়তো খুব স্পেশাল মুড়ি, দিনাজপুরের চিড়া, এইরকম এইরকম ময়মনসিংহের হয়তো ইয়ে আনলো, সেই আলু আনলো ময়মনসিংহের জাম আলু, নাহলে পরে ময়মনসিংহের সেই ওই যে কী বলে ওটাকে, ওই যে ওটাকে কী জানি বলে, ওই কাগজে মোড়ানো থাকে মিষ্টিটা, একটা মিষ্টি একটা সন্দেশ আছে ওইটা, এইটুকুই তার, এই একটা মিষ্টি খাইয়েই তাকে মোটামুটি, মানে মিষ্টি না খাওয়ালে যে সে করতেন না তা না, তিনি করতেন, কিন্তু এটা একটা সৌন্দর্য সূক্ষ্ম বজায় রাখা, তো এটা একটা সৌন্দর্য। তো আমাদের এখন আজকে মানে আমার মনে হচ্ছে আর কি, আজকের তারিখটা এখন মনে আমি বলছি না তোমরা বলে দিও, আজকে মনে হচ্ছে যে এই যে একটা এত বড় কর্ম প্রক্রিয়া, এত বড় জীবন বোধ, এত বড় একটা মানুষের জীবন, আমিও হয়তো বলতে পারলাম না, কিছুই বলতে পারলাম না। এর মধ্যে তো ওয়াহিদুল হকের লেখা ছিলই, তার লেখায় রাজনীতি এসেছে, তার লেখায় সংস্কৃতি এসেছে, তার লেখায় যেমন তার ছোটো ভাইয়েরও তাই ছিল, তার ছোটো ভাইয়ের লেখায়ও সবসময় তিনি যেই পত্রিকাতে কাজ করেছেন, ইংরেজি পত্রিকাতে কাজ করেছেন এবং পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স নিয়ে লিখেছেন সবসময়, হ্যাঁ রেজাউল হক আমার বাবা, তো এইটা
তার উপরে তার বড় ভাইয়েরও প্রভাব, তার মামার প্রভাব। তো এই এই মানুষটাকে তার জ্ঞান, এটা আমার বলা খুব দরকার ছিল আসলে, এটা আমি বাদ দিয়ে গেছি। শুধু সংস্কৃতি, দেশের রাজনৈতিক অবস্থা কোথায় যাবে, সামাজিক অবস্থা কই যাবে, শুধু সেটাই তো নয়, তার কী আসে যায়, ফিজিক্সে কী হলো, ফিজিক্সে কী হয়েছিল এবং কী কী হওয়া উচিত, কেমিস্ট্রিতে কী হয়েছিল, কী হওয়া উচিত, এরকম পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অঙ্ক, অঙ্ক নিয়ে ভাবনা ছিল, অঙ্ক নিয়ে ভাবনা, তারপরে অঙ্কের সাথে সঙ্গীতের সম্পর্ক, অঙ্কের সাথে সঙ্গীতের সম্পর্ক, হ্যাঁ, এই জিনিসগুলো এরকম। এবং তার ভাষা জ্ঞান, তার বাবা শুনেছি, আমার দাদা পাঁচটা ভাষায় বক্তৃতা করতে পারতেন, ইংরেজি, বাংলা, আরবি, ফার্সি, আরবি, ফার্সি, উর্দু। তো আজকে তাদের সন্তানরা তো মেধাবী হবে, এটা তো না হওয়ার কোনো কারণ নাই। তো বর্ধকাকার জ্ঞান, বর্ধকাকাকে একবার তারেক আলী ভাই মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, উনি আমেরিকায় নিয়ে গেছিলেন, তখনকারও গল্প শুনেছি যে ওখানে যে কী চমকপ্রদ, তার কথা শুনে মানুষের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এই লোকের তো এগুলো জানারই কথা না। এই মানুষটার যে সাবজেক্ট, তার জীবনে উনি যা করে বেরিয়েছেন, তার সাথে এই জিনিসটা যায় না, কখনোই অঙ্ক যায় না, কখনোই পদার্থ যায় না, কখনোই কেমিস্ট্রি যায় না, অনেক কিছুই যায় না। তো এই 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 মেধাবী মানুষটা মানে অসম্ভব মেধাবী একটা মানুষ, যার মেধার কথা চিন্তা করে কুল পাওয়া যায় না, সেই মানুষটাকে তার প্রয়াণের পর, তার প্রয়াণ পর্যন্ত তিনি কত বড়, এইটা অন্ততপক্ষে কিছু অংশ বার্ডেম হাসপাতালে দেখা গিয়েছিল, মানে কোন জায়গা থেকে কোন মানুষ এসে হাপুস নয়নে কাঁদছে, চিন্তায় টেনশনে একেবারে মানে বুধ হয়ে রয়েছে, এটা দেখলে তো বোঝা যায় একটা মানুষের গ্রহণযোগ্যতাটা কোথায় কতখানি। তো সেই মৃত্যু পর্যন্ত, তার প্রয়াণ পর্যন্ত এটু বোঝা গেছে, কিন্তু তার প্রয়াণ যেই হলো সেই মাত্র এই লোকটাকে আমরা লুকোতে চাইলাম, আমি তো চাইনি, আমি চাইনি লুকোতে চাইলাম, জানি না লোকটাকে আমরা ধারণ করতে পারবো না বলে কি আড়াল করতে চাইলাম,